পুরা বিল্ডিং ধোঁয়াতে একদম ছায়া গেছিল। আমরা মানে আগুন আগুন চিল্লা চিল্লিতে আমাদের গ্লাস ডোর খোলার সাথে সাথে ধোঁয়াতে রীতিমতো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। আর আমরা নামছি হচ্ছে পশ্চিম সাইড দিয়ে, ওই আপনার জানলা আমাদের একটু কাটা ছিল, ওই পাশে বিল্ডিং থেকে পাইপ মানে ওয়াটার পাইপ যেগুলো আছে ফায়ার সার্ভিসের, ওই পাইপগুলো দিয়ে আমরা ঝুলে ঝুলে নামছি। ওরা ফিকাই দিয়েছিল ওই ওই দিয়ে ঝুলে ঝুলে নামছে। প্রথমের দিকে যারা এইদিকে সামনের দিকে ছিল বিল্ডিংয়ের ফ্রন্টের দিকে, এখন অনেকে বলতেছে যে অনেকজনে পুড়ে গেছে যারা দেখছে। আর আমার যে ফ্লোরে ছিল, আমার ফ্লোরের পাশের অফিসের খোঁজ নিতে পারি নাই, কিন্তু আমার সাথে আরেকটা অফিস ছিল, চারজন আমরা আর কি ওই পাইপ দিয়ে ঝুলে ঝুলে নামছি। এই হাতটা ঝুলে গেছিলো, এই অবস্থা। আমার এক ফ্রেন্ড তো রিসির মতো আতঙ্কে আছে। আমাদের ফ্লোর থেকে আমরা চারজন নামতে পারছি, চারজন নামতে পারছি। ছিলেনই চারজন না, ছিলাম তো আমরা অনেকজনেই ছিল, কিন্তু আমরা ওই ধোঁয়ার কারণে দেখতে পাইনি যে কে কোথায় গেছে। শুধু আমরা আমাদের পাশের অফিস থেকে সাইডের অফিস থেকে ওই চলে আসছে। এরকম ইমার্জেন্সি সিচুয়েশনে বের হওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা কি ছিল? পর্যাপ্ত ব্যবস্থা ছিল, কিন্তু কথা হচ্ছে যে নয়তলা থেকে তো নামা নামা অবস্থা কঠিন হয়ে যাবে। ইমার্জেন্সি কোনো সিঁড়ি নাই? ইমার্জেন্সি সিঁড়ি আছে, সামনের দিকে আছে, কিন্তু পিছনের দিকে সিঁড়ি নাই। ও আচ্ছা। জানলা কাটা আছে, যেখান দিয়ে আমরা ঝুলে ঝুলে নামতে পারছি এই পর্যন্ত। মানে আগুনটা লাগছে সামনে, ইমার্জেন্সি সিঁড়িটাও সামনে। হ্যাঁ, এই পিছনে এন্ট্রি সিস্টেম আছে। ওনাদের একজনকে ডেকে বলি মেনচেস অফ করেন, উপরে ধোঁয়া দেখা যাবে। আর সাথে সাথে আমাদের কন্ট্রোলকে ইনফর্ম করি এবং কন্ট্রোলের মাধ্যমে ফায়ার সার্ভিস কি ইনফর্ম করি। 10 তলা আরকি টাওয়ারে 7 তলা আমাদের আগুন লাগার সংবাদ পাই 12:20 মিনিটে। দুইটার সময় আগুনটা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পেরেছি। এখন আমাদের ক্যাম্পিং টাউনে কাজ চলছে। আমরা আমাদের উপরে টিম কাজ করতেছে, যারা নিচে নেমে আসছে আরও এলাবোরেটরি বলতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি যে মালগামাগুলো উপরে ফেলা হচ্ছে, এগুলো হচ্ছে হোম অ্যাপ্লায়েন্সেস। আমাদের ওই যে ব্ল্যান্ডার মেশিন, কার্টুন, এইগুলো খেলনা খেলনা। আগুনের সূত্রপাতটা কোথা থেকে ঘটেছে এটা কি জানতে পারেন? সূত্রপাতটা এখনো হ্যান্ডেল করতে পারিনি, আমাদের ইনভেস্টিগেশন।